ঘন্টা পড়ে গেছে, চলে আসো সবাই ক্লাসে, এসে এই ছবিগুলো আগে দেখে নাও, তারপরে পড়াশোনা হবে। দেখেছো ছবিগুলো? ছবিগুলো কোথায় দেখা দেখা লাগছে বলো তো? তোমার বইয়ের, তোমার পরিবেশ বইয়ের 124 পৃষ্ঠা একদম উপরে ছবিগুলো বেশ আবছা রয়েছে না, তাই জন্য পরিষ্কার করে দেখালাম। এখানেও তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ঠিকই, দেখিয়েছি। এই ছবিগুলো কিসের কিসের রয়েছে বলো তো? ধান, ভুট্টা, আলু, পেয়ারা, মটরশুঁটি, টমেটো, পালং শাক, আনারস, গাঁদা ফুল বা গাঁদা ফুল, ধনে পাতা, তামাক, চাল, সর্ষে ফুল আর পাট গাছের। আমি কিন্তু নামগুলো তোমাদের ইংরেজিতে লিখে দিয়েছি, সেগুলো তোমরা নোট করে নেবে। চলো, ছবি টবি দেখেছি, এবার পড়াটা শুরু করি। কাজ কি ছবিগুলোর? দেখো কি লেখা আছে। এবার তোমরা নিজেদের মধ্যে বা শিক্ষক শিক্ষিকার সঙ্গে আলোচনা করে ওপরের ছবিগুলোর কোনটি কি ধরনের ফসল তার নিচে লিখে ফেলো। তোমরা শিক্ষক শিক্ষিকাকে পাবে, ক্লাসেই পেয়ে যাবে, তাদের সঙ্গে আলোচনা করবে, আর আলোচনা করে এইগুলো কোন তালিকায় পড়ে সেইগুলো লিখতে হবে। একটা কিন্তু অনেক তালিকা তো আসতে পারে, আবার নাও আসতে পারে কোনো তালিকায়, সেটা আমি জানি না, সেটা তোমাদের আলোচনার উপর। আমরা পড়া শুরু করি। সোহরাবদের জমিতে ট্রাক্টর দিয়ে ধান চাষের কাজ হচ্ছে। বেশ কিছু বছর আগেও ওই ক্ষেতে হাল বলদ দিয়ে চাষ হতো। সোহরাবের বাবা বললেন, ট্রাক্টর দিয়ে চাষ করলে অল্প সময়ে অনেক বেশি চাষ করা যায় আর খাটনিও কম। পরদিন স্কুলে গিয়ে সোহরাব জিজ্ঞাসা করলো, চাষের কাজে এসবের ব্যবহার শুরু হলো কবে? ঠিক তো, হঠাৎ করে তো ট্র্যাক্টর আসেনি, হঠাৎ করে তো জমিতে ট্র্যাক্টর চলা শুরু করেনি, ধীরে ধীরে মানুষ তো ট্র্যাক্টরের ব্যবহার শিখেছে। তাহলে কি করে হলো? এই যে অনুপ যেমন আমার মামার মুখে শুনেছে তেমনই হতো। প্রথম দিকে মানুষ খাবার তৈরির জন্য যখন গাছপালা লাগানো শিখল, যেটা কি না প্রধানত বাড়ির মহিলারা দেখে শিখেছিল যে বীজ থেকে গাছ হয়, হ্যাঁ সেখান থেকে কিন্তু চাষবাসের সূচনা শিখল, তখন কিছু জঙ্গল তারা পুড়িয়ে জায়গা তৈরি করলো। আগে তো সব জায়গাতেই জঙ্গল ছিল, সেগুলো পুড়িয়ে তারা জায়গা তৈরি করলো। সেখানে কোদাল নিড়ানি দিয়ে চাষবাস শুরু করলো। প্রথম দিকে কোদাল নিড়ানি ছিল না, পাথর দিয়ে ফুটো করে বা কোনো জিনিস দিয়ে, লোহার জিনিস দিয়ে ফুটো করে করতো, পরে গর্ত করে আর কি। পরে কোদাল নিড়ানি যখন তৈরি হয় সেগুলো দিয়ে মানুষ চাষাবাদ শুরু করলো। এবং এই নিড়ানি জিনিসটা চাষাবাদের জন্যই কিন্তু মানুষের আবিষ্কার। সেই সব জায়গা এমনও আছে যেখানে এখনও বলদের ব্যবহার শুরু হয়নি। বলদ বলতে কি? ষাঁড়গোছের একটা জিনিস, একটা প্রাণী ষাঁড়গোছের, সেটাকে বলদ বলে। তা মানুষের চাষ করতে শেখার প্রথম দিকের আবিষ্কারই কিন্তু এই নিড়ানি কোদাল দিয়ে চাষবাস করা। এবার মানুষ কবে চাষ করা শিখেছিল এর কোনো সঠিক তথ্য পাওয়া যায় না। তা মনে করা হয় আজ থেকে প্রায় 9-10 হাজার বছর আগে শুরু হয়েছিল চাষবাদ। তখন মানুষ খাবারের জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো। আমরা ঠিক আগেই পড়েছিলাম মনে আছে, যারা যাযাবর ছিল, তারপরে তারা পশুপালক হলো। এরপর তারা লক্ষ্য করলো যে পশু পাখিরা ফল খাবার সময়
বা তাদের মল ত্যাগের সময় বীজ মাটিতে পড়ে, কিছুদিন পরে গাছের চারা বেরোয়। তাহলে নিশ্চয়ই আমরা ফেললেও গাছের চারা বেরোবে। সেইভাবে কিন্তু চাষাবাদ শুরু হলো। এবার চাষের কাজে দিনে দিনে অনেক রকম পরিবর্তন এসছে। প্রথম দিকে যখন মানুষ বীজ ফেলে ফসল পেত, তার পরিমাণ কম ছিল, কারণ অত বীজ, কতটা বীজ হলে কতটা ফসল হবে এই ধারণা মানুষের ছিল না। আস্তে আস্তে মানুষ ফলন বাড়ানোর জন্য চাষের বিভিন্ন ধাপ আবিষ্কার করল। এই ধাপগুলো কি? প্রথমে ছিল নিড়ানি বা কোদাল দিয়ে জমি কুপিয়ে সেখানে বীজ পোঁতা। তারপর শুরু হলো জমিতে লাঙল দেওয়া, যাতে মাটিগুলোর মধ্যে হাওয়া ঢোকে, হাওয়া বাতাস ঢুকে মাটিগুলোর উর্বরতা বাড়ে, মানে চাষ করার ক্ষমতাটা বাড়ে, গাছ ফলানোর ক্ষমতা। তারপরে কোথাও ঘোড়া বা কোথাও বলদের ব্যবহার করে মানুষের জায়গায় এই ব্যবহারটা করে লাঙল চালানো শুরু হলো। কারণ একটা মানুষের যা কর্মক্ষমতা, যা খাটনি করার সামর্থ্য, তার থেকে একটা বলদ বা একটা ঘোড়ার অনেক বেশি। মানুষের পক্ষে লাঙল টানা দীর্ঘদিন সম্ভব হচ্ছিল না, সেই কারণে কিন্তু ঘোড়া বা বলদের ব্যবহার। এবার মাটি যে তৈরি করা হলো, এই মাটি তৈরি করার অর্থ হলো মাটিকে চাষযোগ্য করে তোলা। তারপর কি করতে হয়? জমির আগাছা পরিষ্কার করতে হয়। এই যে লাঙল দেওয়ার পরে অনেক গাছগাছড়া, ঘাস, আগাছা উঠে আসে, সেগুলোকে পরিষ্কার করতে হয়। আর এই বীজগুলোকে বাঁচিয়ে রাখার জন্য যেটা মূল দরকার, যে তিনটে জিনিস ছাড়া একটা গাছ বাঁচে না, সেই তিনটে জিনিস কী জানো তো? একটা হলো মাটি, একটা হলো সূর্যের আলো, একটা হলো জল। সূর্যের আলো তো চিরন্তন, সব জায়গাতেই আছে। এই মাটিতে জল থাকা দরকার। অনেক সময় বৃষ্টি না হলে জল শুকিয়ে যায় বলে বীজ থেকে কিন্তু চারা গাছ বেরোয় না। সেই সময়ও মানুষ এরকম অভিজ্ঞতা হয়েছিল। তখন মানুষ শুরু করেছিল জলসেচ ব্যবস্থা, অন্য জায়গার জল নিয়ে এসে চাষের জমিতে দেওয়া, নদীর জলকে সারা বছর ধরে রাখা, তাকে চাষের কাজে লাগানো, ছোট ছোট বাঁধ বা জলাধার তৈরি করে সেখানে জল সঞ্চয় করা। এইভাবে মানুষ জলসেচের যে কাজ সেটা শিখল। এমনকি কুয়ো, নালা এসবের থেকে জল তোলা যন্ত্র ব্যবহার করা মানুষ শিখল। কীভাবে শিখল? একটা কথা আছে ইংরেজিতে, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। একে আমরা যদি বাংলায় বলি তাহলে বলতে পারি যে চাহিদাই কিন্তু উদ্ভাবনের কারণ, কিছু আবিষ্কারের কারণই হলো চাহিদা। মানুষের মধ্যে চাহিদা সৃষ্টি হলো। কীভাবে জল, তারা বাইরের জল কী করে চাষের জায়গায় আনতে পারে, বৃষ্টি না হলেও কী করে সেইখানে চাষ করা সম্ভব হয়, সেখান থেকে কিন্তু জলসেচ এবং জলসেচের জন্য প্রয়োজনীয় সমস্ত যন্ত্রপাতির আবিষ্কার। এবার দেখো, সমস্ত গাছেরই বেড়ে ওঠার জন্য জল লাগে, কিন্তু সমস্ত গাছের কি বেড়ে ওঠার জন্য সমান জল লাগে? না, কারো কম, কারো বেশি। আবার সব মাটিতে কি সব রকম গাছ চাষ হয়? না, তাও হয় না। বিভিন্ন রকম মাটিতে বিভিন্ন রকম গাছ চাষ হয়। এবার সারের আবিষ্কার কি করে হলো? মানুষ দেখল যে পালিত পশুর যে মল, সেটা চাষের জমিতে পড়ে থাকলে চাষ ভালো হতো। ভাবতে ভাবতেই মানুষ এটা বুঝতে পারল যে কোনো বজ্র পদার্থ, পচা জিনিস, এইসবগুলো যদি পরিমাণ মতো ব্যবহার করা যায় তাহলে পরে ফসল ফলানোটা অনেক ভালো হবে, ফসলের পরিমাণটা অনেক বেশি হবে। এইভাবে কিন্তু জৈব সারের আবিষ্কার হলো এবং কালে কালে রাসায়নিক সারেরও আবিষ্কার হলো। দেখো তো আমাদের কী করতে হবে লেখা আছে, বড়দের বা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আলোচনা করে নিচে লিখতে হবে চাষের ধাপ আর সেটা কেন করা হয়। আমরা এক্ষুনি আলোচনা করেছি, সুতরাং এটা করতে আমাদের একটু অসুবিধা হবে না আশা করি। এগিয়ে যাই, এটা তোমরা নিজেরাই করবে। কী কী ফসলের চাষ হতো? তাই তো, প্রথম দিকে শুরু হয়েছিল গম, বার্লি আর যবের চাষ। তারপর একে একে মানুষ শিখল কিসের চাষ? ধান, জোয়ার বাজরা, সোয়াবিন, আলু, স্কোয়াশ, তামাক, এইসব জিনিসের চাষ মানুষ ধীরে ধীরে শিখল। তবে সমস্ত শস্যের চাষ একই জায়গায় শুরু হয়েছিল এরকম কিন্তু নয়, বিভিন্ন শস্যের চাষ বিভিন্ন জায়গায় শুরু হয়েছিল। কোনোটা হয়তো আফ্রিকায়, কোনোটা আমেরিকায়,
বা কোনোটা এশিয়ার বিভিন্ন দেশে বা বিভিন্ন অংশে। তাহলে এবার আমাদের একটা তালিকা তৈরি করতে হবে। কি তালিকা? আমাদের অঞ্চলে যে শস্যের সবজির বা ফলের চাষ হয় তার একটা তালিকা। এবার আমরা সবাই তো এক অঞ্চলে থাকি না, আমাদের অঞ্চলে যে ফসল বা যে শস্যের চাষ হয় তোমাদের অঞ্চলে সেটা নাও হতে পারে, অন্য ফসল হতে পারে। তাহলে এটা আমরা নিজেরা নিজেদের অঞ্চলের মতো করে সাজাবো, কোন অঞ্চলে কি ফলের বা সবজির বা শস্যের চাষ হয়। আরেকটা ছক আছে ঠিক পরেই, তোমার এলাকায় এখন বা বহু বছর ধরে মানুষ জীবিকার প্রয়োজনে চাষের কাজ করছেন, তোমার এলাকার প্রবীণ ব্যক্তি বা দিদিমণির সঙ্গে আলোচনা করে লিখে ফেলো। এটা আমরা জানি অনেকেই, তাও আমাদের কিছু আলোচনা করা দরকার। যেমন ধরো প্রথম দিকে যেমন লাঙল কোদাল দিয়ে চাষ হতো, লাঙল নিড়ানি দিয়ে কোদাল দিয়ে চাষ হতো, তারপরে ধীরে ধীরে হ্যান্ড ট্রাক্টর আসলো, ট্রাক্টর আসলো, এখন তো হারভেস্টার মেশিন বেরিয়ে গেছে। হারভেস্টার মেশিন কি তোমরা জানো? একটা মেশিন যেটা দিয়ে ধান কাটা, ঝাড়াই করা, বাছাই করা সমস্ত কিছু একসাথে হয়ে যায়। এরকম বহু জিনিস হয়ে গেছে, এখন তোমাদের বাইরে গিয়ে আলোচনা মোটেই করতে হবে না, তোমরা পরে কোনো সময় এগুলো গিয়ে তোমাদের এলাকার যারা চাষ করছেন বহুদিন ধরে বা এখনও করে চলেছেন তাদের সাথে আলোচনা করে তোমরা লিখবে, বা তোমরা ক্লাস টিচারকেও জিজ্ঞেস করতে পারো। এবার চাষের সময় কিসের কিসের অসুবিধা হয়? জল মাটির তো অসুবিধা হয়ই, কিন্তু পোকা থাকে বিভিন্ন রকম, যারা নিজেদের খাদ্যের প্রয়োজনে এই যে চাষের যে জিনিসগুলো, আমাদের যে ফসলগুলো সেগুলো খায়, তাদেরও তো খাবার দরকার। কিন্তু তাতে করে তো মানুষের খাবারের জায়গা নষ্ট হচ্ছিল, সেই সময় মানুষ এই যে আরেকটা চাহিদা, সেই চাহিদা থেকে মানুষের কিন্তু আবিষ্কার হলো কীটনাশক। প্রথম দিকে শুকনো গোবর পোড়া ছাই বা নিম জাতীয় গাছের পাতার রস ব্যবহার করা হতো। কেন? কারণ এগুলো বিষাদ, তিতো, পোকা এটা মুখে দিলে পরে অন্য কোনো খাবার মুখে দেবে না। তাছাড়াও এই নিম জাতীয় গাছের কিছু গুণাগুণ থাকে, এগুলো পোকাকে বিতরণ করে, হলুদ আছে এরকম। পরের দিকে রাসায়নিক বিষ এবং কীটনাশক বিষ আসলো, এতে চাষের ফলন অনেক বাড়লো ঠিকই, কিন্তু মাটি নষ্ট হতে লাগলো। দিন দিন মাটি খারাপ হলো, সেইখানে কিন্তু চাষের পরিমাণও আবার কমে গেল। এখন আবার নতুন করে জৈব বিষ, জৈব সার এবং জৈব কীটনাশক ব্যবহার করা শুরু হয়েছে। ফসল পাকার পর সে সময়কার মানুষ কি করত এটা আমাদের জানা দরকার। পুরনো দিনকার মানুষ কি করত? কিছু ফসল নিজের ব্যবহারের জন্য রাখত, খেত, আর কিছু ফসল রাখত গোলায় জমিয়ে। রাখতে না পারলেই কিন্তু নষ্ট হতো, পোকামাকড় বা প্রাণী তো খেয়ে নিত। আর কিছু ফসল কি হতো? বাণিজ্যিকরণ হতো, বাজারে বিক্রি হতো, এইভাবে ফসলের ব্যবহার হতো। তাহলে আমরা কি দেখলাম এতক্ষণ ধরে? পুরনো দিন থেকে নতুন দিনে কিভাবে কিভাবে চাষের পরিবর্তন হয়েছে। প্রথম দিকে কৃষকের চাষ হতো, এখন কৃষকের চাষ হয়, কি ফসলের, কোন শস্যের, কোন সবজির, কোন দানা শস্যের, কোন তন্তুর বা কোন ফলের বা কোন ফুলের, এই বিভিন্ন জিনিস আমরা দেখলাম। এখন আমাদের আলোচনা করতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে চাষের কাজে ব্যবহৃত হাতিয়ার বা যন্ত্রপাতিগুলোর নাম। এই চাষের কাজে যে যন্ত্রপাতিগুলোর নাম সেটা কোন কাজে ব্যবহার হয় এইগুলো কিন্তু আমরা আলোচনা করেছি, একটু আগে আলোচনা করেছি। তাহলে আশা করি আমার লিখিয়ে দেওয়ার কিছু নেই। নিড়ানি, কোদাল, লাঙল, কাস্তে, ট্রাক্টর, এই সবগুলোই প্রায় একই কাজে ব্যবহার হয়। কি কাজে ব্যবহার হয় তোমরা ভালো জানো, চাষের তিনটে ধাপ পড়লেই তোমরা সেটা লিখতে পারবে। শেষ কাজ আমাদের, চাষের কাজে লাগে এমন তিনটি জিনিসের ছবি আঁকো। এটা তো এখন আমি এঁকে দিতে পারবো না, তোমরাই এঁকে নেবে। আমি তিনটে জিনিস বলে দিই, সেই তিনটে জিনিসের ছবি তোমরা আঁকবে, এঁকে তোমাদের টিচারকে দেখাবে। চাষের কাজে লাগে এমন তিনটে জিনিসের ছবি হলো, একটা হলো
নিড়ানি, একটা কোদাল, একটা লাঙল। তোমরা নিড়ানির জায়গায় কাস্তেও আঁকতে পারো, কাস্তে বা নিড়ানি একই ব্যাপার, তোমরা যে কোনো একটা কিছু আঁকবে, আর একটা কোদাল আর একটা লাঙল, একে তোমাদের টিচারকে দেখাবে। আর আজকে আমাদের পড়াশোনার কাজ এখানে শেষ। নেক্সট দিন আমরা আমাদের ক্লাসে মানুষ কিভাবে পশুকে পোষ মানালো আর পালিত প্রাণীর ধরন, এই দুটো জিনিস নিয়ে পড়াশোনা করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।